আসসালামু ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে আবারও গেলাম আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা এই সুন্দর কলারটি কাটিং এবং সেলাই করবেন আর হচ্ছে কিভাবে কামিজটি সম্পূর্ণ সেলাই করবেন তো আশা করছি ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও কিন্তু স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তখন আপনাদের মনে প্রশ্ন থেকে যাবে যে আপু এই অংশটা কিভাবে করলো এটা কিভাবে করলো সেই জন্য বলছি যে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটা শিখতে পারবেন এখানে হচ্ছে নিচের যে লিস্ট আছে সেটাও আমি আলাদা টিউটোরিয়াল করেছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এবং প্রথম কমেন্টটি দিয়ে দিব তো এখানে হলো আমি কলাটা তৈরি করার জন্য এখানে যে কামিজটা নিয়েছি এটা এটাও কাটার আলাদা ভিডিও আছে সেটাও আপনারা দেখতে পারেন আমি লিঙ্কগুলো দিয়ে দিব আর এখানে হচ্ছে আমি সামনের যে পাটটা আছে কামিজ কাটার পরে সামনের পাটটা আমি নিয়ে নিয়েছি এটার টোটাল কাঁধ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি মানে টোটাল হচ্ছে পনেরো ইঞ্চি তো এখানে অর্ধেকে সাড়ে সাত ইঞ্চি আর এটা কিন্তু আমি গলা চওড়া পনেরো তিন ইঞ্চি নিয়েছি যারা কাটিং ভিডিওটা দেখেছেন তারা হয়তো দেখেছেন পনেরো তিন ইঞ্চি কিন্তু গলা চড়া নিয়েছি আটত্রিশ সাইজের জন্য এরপর হচ্ছে আমি এখন গলা লম্বাটা নিচ্ছি কলারের জন্য তিন ইঞ্চি পরিমাণ গলা লম্বাটা তিন ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিলাম আর একইভাবে নিচের অংশ তো আমি পনেরো পনেরো তিন ইঞ্চি নিয়ে গলা চড়াটা দাগ দিয়ে নিয়েছি এভাবে করে আমি দাগ দিয়ে নিয়ে তারপর হচ্ছে গলাটাকে কেটে নিব তো তার আগে গলার রাউন্ডটা এখানে সুন্দরভাবে শেপ করার জন্য এখান থেকে প্রায় এক ইঞ্চি পরিমাণ আমি একটা দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আমি একটু আর্ট করে নিচ্ছি গলাটাকে এখন আমি এখানে যে আর্ট করেছি সে অনুসারে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি তো এরপর আমি ঠিক এইখান থেকে মানে মাঝখান থেকে হচ্ছে কাপড়টার মাঝখান থেকে আমি আট ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে এখানে আমি কাটিং করব। মানে এতটুকু হচ্ছে মাঝখানে ফাড়াটা কাটিং করব তো এখান থেকে আমি একইভাবে ওই পাশে দাগ দিয়ে নিয়েছি কাটার সুবিধার জন্য এরপর মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি যতটুকু আমি দাগ দিয়ে নিয়েছি মানে আপনারা ডিজাইনটা যতটুকু লম্বা দিতে চান সে অনুসারে এখানে আপনারা হচ্ছে লম্বাটা নিয়ে নেবেন এরপর আমি এখানে ডিজাইনটা করার জন্য কাপড় নিয়ে নিয়েছি তো আমি এখানে হোয়াইট কালার হচ্ছে দুই টুকরো কাপড় কেটে নিয়েছি তার থেকে এক টুকরো মানে বড়ো সাইজের কাপড়টা নিয়েছি আর এই কাপড়টা চড়াটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং লম্বা হচ্ছে প্রায় চোদ্দো ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি অর্থাৎ আমি মাঝখানে যে কাটিং করেছি কামিজটা সেটা থেকে চার পাঁচ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি তবে আপনাদের আপনারা তিন থেকে চার ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলে হবে এরপর কালো পাইপিংটার জন্য আমি এখানে চড়া দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি চড়া দু ইঞ্চি পরিমাণ নিয়ে দুই পাশ থেকে হাফ ইঞ্চি করে ভাস করে নিচ্ছি নিয়ে তারপর এখানে যে কালো পাইপিনটা আছে সেটা এভাবেই কিন্তু আমি তৈরি করেছি তো আপনাদের বোঝানোর জন্য আমি আবারও দেখাচ্ছি এভাবে কীভাবে তৈরি করেছি দুই পাশে হাফ ইঞ্চি করে ভাস করে মাঝখানে কিন্তু এক ইঞ্চি পরিমাণ থাকবে আর এটাকে আয়রন করে ভালোভাবে আপনারা ফিনিশিং করে নেবেন যাতে করে ভাসটা খুলে না যায় তো আমি কিন্তু এইভাবেই এই পাইপিংগুলো তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এটা এভাবে করে কুনাকুনি করে বসিয়ে নিব তো একটা মাপ লাগবে আমি মাপটা দেখাচ্ছি আপনাদের মাপ অনুসারে বসালে সহজভাবে এবং সুন্দরভাবে বসাতে পারবেন তো প্রথমে একটা দাগ দিয়ে নিলাম আন্দাজ মতো কিছুটা ফাঁকা রেখে তারপর হচ্ছে প্রায় দেড় ইঞ্চি পরিমাণ করে ফাঁকা রেখে দাগ দিয়ে নিলাম নেওয়ার পর একটা স্কেলের সাহায্যে এভাবে কুনাকুনি করে আমি এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে হচ্ছে দেড় ইঞ্চি করে ফাঁকা রাখবেন রেখে তারপর হচ্ছে আপনারা এভাবে করে দাগ দিয়ে নেবেন তাতে করে মাঝখানে হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকবে এবং এভাবে করে সুন্দরভাবে বসালে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো আমি একই নিয়মে দাগ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুরোটা দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর এখন আমি পাইপিন বসাবো তো বসানোর জন্য প্রথমে হচ্ছে আমি একটা বসিয়ে নিচ্ছি এভাবে বসিয়ে তারপর হচ্ছে এখানে সেলাই করে নিতে হবে এরপর ঘুরিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি মানে ওই কাপড়টার সাথে আটকে নিচ্ছি তো একই নিয়মে আমি আরেকটা বসিয়ে নিচ্ছি একদম দাগ বরাবর বসিয়ে নিয়েছি তাতে করে মাঝখানে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকবে এবং প্রত্যেকটাতে এভাবে করে একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁকা থাকবে তাতে করে ডিজাইনটাও ভালো লাগবে এবং সুন্দরভাবে গুছানোভাবে বসানো হবে তো একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের আর এভাবেই কিন্তু আপনারা লেস তৈরি করে জামার হাতায় গলায় এবং নিচের যে অংশটা আছে সেখানেও দিতে পারেন তাতে করে কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগবে এবং আপনারা কম খরচেই কিন্তু সামান্য পরিমাণ কাপড় দিয়ে লেসটা তৈরি করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি শেষে এখন দুইটা বসিয়ে নিচ্ছি একই নিয়মে দাগ অনুসারে বসিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি তো আমি এখানে পাইপিনগুলো বসিয়ে এবং হচ্ছে এখানে বাড়তি কাপড়গুলো কেটে নিয়েছি নেওয়ার পর এখন এখানে যে ছোট যে কাপড়টা আছে সেই কাপড়টা লম্বা যে আমি আট ইঞ্চি নিয়েছি জামার মাপ অনুসারে আট ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর এটা কিন্তু ঠিক আট ইঞ্চি বরাবর কেটে নিতে হবে এভাবে আট ইঞ্চি বরাবর কেটে নিয়েছি আর এখন হচ্ছে এই কাপড়টাকেও এর উপরে বসিয়ে নিয়ে এরপর হচ্ছে এর সমান করে মানে চড়াটা সমান থাকবে বাট লম্বাটা আমি একটু বেশি নিচ্ছি ডিজাইনের কাপড়টা হচ্ছে এর থেকে তিন ইঞ্চি পরিমাণ আমি বাড়িয়ে নিব যেহেতু এটা দিয়ে এটার সামনের অংশ হবে সেই জন্য তিন ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়েছি নেওয়ার পর এখন আর এই কাপড়টা আমি চড়া তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি দেখতে পাচ্ছেন এই কাপড়টা কিন্তু চড়া তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর এখন এই কাপড়টার চড়া মাপটা আমি কিন্তু সমান করে নিয়েছি এই কাপড় অনুসারে শুধু লম্বাটা হচ্ছে তিন ইঞ্চি বেশি রেখেছি এরপর আমি এখন কামিজে যে কাপড়টা আছে সেটা খুলে নিয়েছি নেওয়ার পর প্রথমে যেটা করতে হবে আপনাদের যদি এক কালার কাপড় না হয় সেক্ষেত্রে উল্টা এবং সোজাটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যদি উল্টা সোজা আপনারা বুঝতে পারেন সেক্ষেত্রে প্রথম এই কাপড়টা হচ্ছে উল্টা দিক থেকে বসাতে হবে উল্টা দিক থেকে এভাবে সমান করে বসিয়ে তারপর সেলাই করে নিতে হবে আর এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করব। তো হাফ ইঞ্চি আপনারা আন্দাজ করে অথবা মার্ক করেও নিতে পারেন হাফ ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়ে তারপর সোজা করে সেলাই করে দিলেই হবে তো সেলাই করার পর কাপড়ের এই কোনার দিকটা হচ্ছে আমি সামান্য পরিমাণ কেটে নিচ্ছি আপনাদের না কাটলেও কোনো সমস্যা নেই শুধু মাপ অনুসারে লম্বা যে আমি আট ইঞ্চি নিয়েছি সেই অনুসারে কাপড়টা নিলেই হবে তাহলে কিন্তু এভাবে যে কাপড়টা দেখতে পাচ্ছেন ঠিক সুন্দরভাবে এই পাশে চলে আসবে তো আমি এখন সোজা দিক থেকে এইখানেও হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করে নিয়ে এরপর সেলাইয়ের উপরে ঠিক এভাবে বসিয়ে নিচ্ছি তো আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু ভিডিও দেখে দেখেই আপনারা খুব সুন্দরভাবে ডিজাইনটা শিখতে পারবেন তো এখানে আমি সেলাই করে নিচ্ছি এভাবে সুজা সুজি করে যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যেহেতু আমি এক পাশে পাইপিন লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে আরেক পাশ এটা হচ্ছে এভাবে ভেতর দিক থেকে কাপড়টা ঢুকিয়ে নিতে হবে বড় যে অংশটা আছে ডিজাইনের জন্য এভাবে কাপড়টা নিয়ে এরপর হচ্ছে আমি এখানে ঠিক যতটুকু এখানে আমি কেটেছি মানে ফাড়াটা যতটুকু আছে ঠিক এই পর্যন্ত সেলাই করতে হবে এর বাইরে কিন্তু সেলাই করা যাবে না এভাবে বরাবর রেখে ডাবল স্টিচ দিয়ে সেলাই করে নিতে হবে আর এখানে একটু করে কোনাকুনি করে একটু কেটে নিতে হবে এবং কেটে নিলে এখানের কাপড়ের ফিনিশিংটা ভালো আসে তো এভাবে আমি কেটে নিয়েছি সেলাইয়ের বাইরে কিন্তু সেলাইয়ের উপরে যেন না পড়ে সেটা খেয়াল রাখবেন এরপর আমি এই কাপড়টাকে সামনের দিকে এনে ঠিক এইভাবে করে ভাস করে নিচ্ছি নেওয়ার পর এখানেও হাফ ইঞ্চি পরিমাণ ভেতরে কাপড় রেখে তারপরে আমি প্রথমে সম্পূর্ণ কাপড়টাকে ভালো করে ভাস করে নিব নেওয়ার পর এরপর এই কাপড়টার উপরে ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে এরপর আমি জাস্ট এটার উপরে একটা সেলাই দিয়ে দিবো আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি আশা করছি আপনারা বুঝতে পারেন তারপর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এইখানে পেছনের অংশটা কিছু অংশ কেটে নিয়েছি যাতে করে এখানে ভাসটা করতে সুবিধা হয় তো এইভাবে দুই পাশ থেকে আমি ভাজ করে নিয়েছি নেওয়ার পর ঠিক মাঝ বরাবর কিন্তু এটা বসাতে হবে কামিজের যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু এটা পরার পরে দেখতে ভালো লাগবে না তো এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম মাছ বরাবর একটা ভাজের চিহ্ন রয়ে গেছে সেই বরাবর হচ্ছে আমি সুন্দরভাবে মাঝখানে বসিয়ে নিচ্ছি আর আপনাদের যদি এতে সমস্যা মনে হয় তাহলে আপনারা কাপড়টা প্রথমে ভাজ করে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিতে পারেন তাতে করে আপনাদের সুবিধা হবে বুঝতে তো এরপর আমি ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করতে করতে একদম হচ্ছে সেলাই যেখানে শেষ হয়েছিল প্রথম প্রথম যে সেলাইটা আমি জয়েন করেছিলাম প্রথম যে কাপড়টা সে পর্যন্ত হচ্ছে এনে তারপর থামতে হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন এরপর আবার ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে আর এটা কিন্তু হচ্ছে মানে পাঞ্জাবি যেভাবে তৈরি করে সেই নিয়ম আপনারা কিন্তু এই নিয়মে পাঞ্জাবিও তৈরি করতে পারেন তো এরপর এতটুকু তৈরি হয়ে গিয়েছে তো এরপর আমি হচ্ছে এখন কাকটা জয়েন করব তো সেই জন্য আমি হচ্ছে এর উপরে পেছনে যে পাতটা আছে সেটা বসিয়ে নিব তো তার আগে এই গলা যে চড়া আমি জানিয়েছি নিয়েছি কিন্তু তাই নিতে হবে অর্থাৎ পনের তিন ইঞ্চি সামনে আপনি যা নেবেন গলা চড়া পেছনেও তাই নেবেন এরপর দুইটা কাপড় আমি কাদের যে কাপড়টা আছে একসাথে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি একইভাবে দুই পাশে সেলাই করে নিচ্ছি আর এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো এতটুকু সেলাই করার পর এখন হচ্ছে পেছনের যে পাটটা আছে সেটা এভাবে করে একটু সামান্য পরিমাণ কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এখন আমি কলাটা তৈরি করার জন্য এভাবে করে একটা মাপ নিয়ে নিব এভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে কতটুকু হয়েছে সেই মাপ অনুসারে কলারটা কাটিং করতে হবে তবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা মাপ নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমার সতেরো ইঞ্চি থেকে সামান্য পরিমাণ বেশি আছে তো আমি সতেরো ইঞ্চি নিব কারণ এটা সেলাই করার পরে একটু সামান্য পরিমাণ কাপড় বাড়বে অর্থাৎ দুই পাশে সেলাই করার পর কাপড় অনুসারে বাড়বে তো আপনারা কিন্তু যে পরিমাণ আসবে মাপে সেই অনুসারে নিতে পারেন এরপর আমি এখানে পেস্টিং নিয়ে নিয়েছি এই মাপটা হচ্ছে প্রায় সতেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি আর এই পেস্টিংটা কিন্তু আপনারা যে কোনো ধরনের এরকম যে পুঁথি সুতা এগুলো বিক্রি করে সেখানে পেয়ে যাবেন এরপর আমি দুইটা একসাথে এভাবে ধরে একটু ডিজাইন করে নিচ্ছি আর এটা হচ্ছে আপনারা প্যান্টের যে হচ্ছে কোমরে লাগায় ছেলেদের প্যান্টের সেরকম আপনারা বললেই হবে যে প্যান্টের পেস্টিংটা দেন তাহলে দিয়ে দিবে এটা কিন্তু এরকমই থাকে অর্থাৎ এরকম করে লম্বা করে মানে এটা হচ্ছে আমরা যে রাবার লাগাই রাবারের মতো কিন্তু কাটাই থাকে তো এই পেস্টিংটার কিন্তু একটা পাশ হচ্ছে চকচকা একটা অংশ আর একটা অংশ হচ্ছে চকচক করবে না তো চকচকা যে অংশটা আছে সেটা হলো কাপড়ের উপরে সেই অংশটা বসিয়ে তারপর আয়রন করে নিতে পারেন আর এভাবে আয়রন করলে এখানে হচ্ছে পেস্টিংটা আটকে থাকবে যদি আয়রন করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা সোজা করে একটা সেলাই দিয়ে নেবেন তো আমি এখানে আয়রন গরম করে হচ্ছে পেস্টিংয়ের সাথে কাপড়টাকে বসিয়ে নিয়েছি নেওয়ার পর উপর থেকে প্রায় হাফ ইঞ্চি থেকে কিছুটা কম কাপড় রেখে তারপর আমি কেটে নিচ্ছি এভাবে করে নিচের অংশটা কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর এখন এই পর্যায়ে আমার মনে হচ্ছিল যে কাপড় থেকে পেস্টিংটা উঠে যাচ্ছে অর্থাৎ আয়রনটা গরম কম হয়েছে সেজন্য তো এই জন্য আমি মাঝখান থেকে সেলাই করে আটকে দিয়েছি কাপড়ের সাথে এখন আরেকটা কাপড় নিচ্ছি একই মাপের আরেকটা কাপড় নিয়ে আমি এই কাপড়টাকে সেই কাপড়ের উপর বসিয়ে দিয়েছি দেওয়ার পর এখন সাইডটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর এখন আমি দুইটা একসাথে সমান করে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে সেলাই করে নিতে হবে আর পেস্টিংটা একদমই গায়ে গায়ে লাগিয়ে তারপর সেলাই করতে হবে দুইটা কাপড় একসাথে ধরে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি এখন তো সেলাই করার পর এরপর আমি কাপড়টাকে এভাবে উল্টে নিলাম ভালোভাবে এভাবে টেনে টেনে উল্টে নিতে হবে নেওয়ার পর তারপর এখানে হচ্ছে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। আর এই পর্যায়ে আপনারা আয়রন করে নিতে পারেন তাহলে হচ্ছে কলারের ফিনিশিংটা ভালো আসবে সুন্দর লাগবে দেখতে তো এরপর আমি উপর দিক থেকে এভাবে কাপড়টাকে সমান করে নিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এরপর আমি মাঝখানে যে সেলাইটা দিয়েছি সেটা খুলে নিচ্ছি যেহেতু পরে আমি সেলাইটা দিয়েছি সেই জন্য আমি এটা খুলে নিয়েছি কারণ এখানে থাকলে দেখতে ভালো লাগবে না এরপর আমি এভাবে কলারটাকে সমান করে ভাজ করে নিচ্ছি মাঝখান থেকে নিয়ে মাঝখানে চিহ্নিত করে নিচ্ছি চিহ্নিত করে নেওয়ার পর এখন হলো এখানে যে কামিজের কাপড়টা আছে সেটাও এভাবে করে ভাজ করে নিয়ে এটারও মাঝ বরাবর চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে করে আমি সমানভাবে কলারটাকে বসাতে পারি এরপর হচ্ছে সেই মাঝখানে যে আমি চিহ্ন দিয়েছি কামিজের সেই মাছ বরাবর আর হচ্ছে এখানে কলারের মাঝখানে হচ্ছে দুইটা সমান করে আমি বসিয়ে নিচ্ছি কাপড় দুইটা সমান করে বসিয়ে এরপর হচ্ছে আমি এভাবে সেলাই করে নিচ্ছি এক সাইড থেকে প্রথমে আমি সেলাই করছি এক সাইড থেকে সেলাই করে নিব তারপর হচ্ছে অপর সাইডটা সেলাই করবো এটার কারণ হচ্ছে যাতে কলাটা সমান হয় কোথাও কম কোথাও বেশি না হয় কারণ যে কোনো এক সাইড থেকে প্রথমে শুরু করলে দেখা যাচ্ছে যে হয়তো বা কাপড়টা একটু টান পরে বেশি সেই জন্য কলাটা ছোটো হয়ে যায় কাপড়টা বেশি হয়ে যায় পরে সমস্যা হয় এভাবে লাগালে কিন্তু আপনাদের সব দিকে সমান থাকবে এরপর আবারও আমি এই পাশ থেকে এভাবে সেলাই করে নিচ্ছি আমি কিন্তু এটা প্রথমে হচ্ছে কাপড়ের সোজা দিকে লাগিয়েছি মানে কামিজের সোজা দিকে কলারের একটা মাথা লাগিয়ে নিয়েছি নেওয়ার পর তারপর হচ্ছে এটাকে উল্টো দিকে আবার সুন্দরভাবে সেলাই করে নিব তো এখন কিন্তু এই পাশটা কিন্তু হচ্ছে সোজা আর এখন আমি আবারও উল্টা দিকে হচ্ছে কাপড়টাকে এইভাবে করে ভাজ করে নিয়ে সেলাই করে নিব আপনারা একটু খেয়াল করুন ভালো করে তাহলে আপনারা কিন্তু নিজে নিজে ঘরে বসে সুন্দরভাবে এরকম পাঞ্জাবি কলার তৈরি করতে পারবেন তো এভাবে করে আমি কাপড়গুলোকে ভেতরের দিকে নিয়ে ভালো করে ফিনিশিং করে এখন হচ্ছে এর উপরে সেলাই দিয়ে দিব। আর আপনারা এই যে সামনে ভাস করার জন্য এখানে কিন্তু একটু বেশি পরিমাণ কাপড় রাখবেন পরবর্তীতে যদি মনে হয় যে কাপড়টা কম মানে বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটু কেটে নিলেই হবে বাট কম নিলে পরে দেখা যায় অনেক সময় টান পড়ে যায় সেই জন্য বললাম একটু বেশি নেওয়ার জন্য সামনে প্রায় এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখলেই হয় অথবা আপনারা হাফ ইঞ্চি থেকে একটু বেশি রাখতে পারেন এরপর এখানে কাপড়গুলোকে আমি ভেতরে ভালো করে সেট করে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এরপর এখানে হচ্ছে আমি বুতাম দিব সুবুতাম দিয়েও আপনারা সুন্দরভাবে সাজাতে পারেন আর এখানে এটা যেহেতু আমি ডিজাইন তৈরি করেছি সেই জন্য এখানে আমি কাটবো না মানে পাঞ্জাবির মতো যে কেটে টিব্বুতাম দিত সেটা দিব না আমি উপরে শুভতাম দিব আর ভেতরে হচ্ছে এখানে আমি টিব্বুতাম যে আছে টিব্বুতাম দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুভতাম দিয়ে সাজিয়ে নিয়েছি এখন দেখতে কিন্তু আরও আকর্ষণীয় লাগছে আর ভেতর দিকে আমি টিব্বুতাম দিয়ে আটকে নিয়েছি এরপর আমি হলো কামিজের সাইডটা সেলাই করব তো সাইড সেলাই করার জন্য আমি মাপ অনুসারে দাগ দিয়ে নিয়েছি এরপর আমি এখন সাইডটাকে সেলাই করে নিচ্ছি দাগ অনুসারে এভাবে করে দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি আর নিচের হিপের দিকে একটু ডাবল স্টিচ করে নেবেন তাহলে সহজে সেলাইটা খুলে যাবে না একইভাবে আমি অপর পাশেও সেলাই করে নিচ্ছি আর এখানে কামিজে আপনারা চাইলে পাশে আবার দুই একটা সেলাইও দিতে পারেন এরপর এখানেও কিন্তু একইভাবে ডাবল স্টিচ করে নিলাম এখন আমি হাতা জয়েন করব তো হাতাটাতে আমি কোন ধরনের ডিজাইন করিনি একদমই ছোট করে একটু পাইপিং লাগিয়ে নিয়েছি যেহেতু আমি নিচের ঘেটাতেও ডিজাইন করেছি আবার কলারও করেছি সেই জন্য আমার মনে হয়েছে এখানে শুধু একটু পাইপিং দিয়ে ডিজাইন করলে হবে তবে আপনারা চাইলে নিচের ঘেরের ভিতরে যে ডিজাইন দিয়েছি সেভাবে দিতে পারেন তো হাতাটাকে আমি সোজা করে ভেতরে নিয়ে এরপর হচ্ছে হাতার জোড়া আর কামিজের সাইডের জোড়া একসাথে ধরে এখন সেলাই করে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরে তারপর আমি সেলাই করে নিব তো হাতা কাটিংয়ের আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে হাতা কাটিং হচ্ছে তালপাত সহ যারা সেলাই কাজে নতুন তারা সহজভাবে শিখতে পারবেন আশা করছি সে ভিডিওগুলো দেখে আসতে পারেন এছাড়া আরও অন্যান্য সেলাইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তো একইভাবে দুই হাতে হচ্ছে আমি হাতাটাকে লাগিয়ে নিয়েছি দুই আর্ম হলে লাগানোর পর এখন নিচে যে সাইডটা আছে সেটা সেলাই করব তো এই জন্য সাইড ফারাটা আমি সেলাই করব তো সেলাই করার জন্য সাইড ফাড়ার এখানে প্রথম একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ করে নিলাম নেওয়ার পর এখন সেলাই করে নিচ্ছি তো সাইট ফারার কিন্তু আলাদা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে আমি কয়েকটা লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখতে পারেন আশা করছি আপনাদের সাইট ফাড়া যে অনেক সময় বাঁকা হয় ডেউ ডেউ হয় সেটা হবে না সহজভাবেই কিন্তু আপনারা শিখে নিতে পারবেন বিশেষ করে যারা সেলাই কাজে একেবারে নতুন তাদের এই সমস্যাগুলো বেশি হয় আর এটা এক পাশ আমি দেখালাম যেহেতু সময়ের স্বল্পতার জন্য আরেক পাশ কিন্তু একই নিয়মে সেলাই করতে পারেন আর এখানে কিন্তু পেছনেও আমি এভাবে করে সিঙ্গেল হচ্ছে একটা পায়ের লাগিয়ে নিয়েছি সেম কালারের মানে আমি ডিজাইনটা যে কালার দিয়ে করেছি সেটা লাগিয়ে নিয়েছি তো এই অংশটা আমি আবার সেম কালার সুতা দিয়ে সেলাই করব তো এভাবে সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে আমি সামনে আবার আরেকটা সেলাই দিব তো এখানে কালো কাপড়টা কিন্তু আমি কালো সুতা দিয়ে করেছি সেই জন্য আর অতটুকু সেলাই করলাম না এরপর সামনের অংশটা আমি সেলাই করে নিয়েছি একদমই কর্নার থেকে সেলাই করলে দেখতে ভালো লাগে এভাবে করে আমি সেলাই করে নিয়েছি আর একইভাবে দুই সাইড সেলাই করে নিব তো এই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টিউটোরিয়াল কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটি আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আজকে ভিডিও সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ